ওকে সো ইউ টার্ন নিলাম এয়ারপোর্ট মোড থেকে হাজি ক্যাম্পের সামনে দিয়ে বের হইছি আর আজকের প্ল্যানটা একটু অদ্ভুত প্ল্যানটা কি এটা একটু পরে বলতেছি কালকে রাতে কি করছি আগে শুনেন কালকে রাতে যেটা করছি সেটা হলো শার্কের একটা হেলমেট আছে আমার অনেকদিন ধরে অনেক যত্ন করে রাখছি সেটাকে খুব একটা পরাও হইতো না কারণ ওইটার বেল্ট দিয়ে নিচে ক্লিপ করতে হয় মানে ক্লিপ নাই ওটা বেল্ট দিয়ে লাগাইতে হয় আর এখন যে হেলমেটটা ইউজ করতেছি এটা হচ্ছে অ্যাস্টনের তো যাই হোক ওই হেলমেটটায় আমি কালকে রাতে ভিডিও করি নাই বাট ছুরি দিয়ে একদম কেটে ওইটার মধ্যে এমসিল দিয়ে দেন ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে ফেলছি কারণ এখন যে হেলমেটটা আমি পরে আছি এটা একটা প্রবলেম আছে এটা একটু টাইট অ্যান্ড গরমে খুব প্রবলেম হয়ে যায় যে কারণে শার্কের হেলমেটটার সাইজটা ভালো এ কারণে নেক্সট ভিডিওর জন্য ওইটাতে সেট আপ করে ফেলেছি এবার আসি কোথায় যাচ্ছি এত সকাল সকাল টাইম হচ্ছে 5:45 আমরা 5:30 বাসা থেকে বের হয়েছি আর আমরা বলতেছি কারণ হচ্ছে বের হওয়ার সময় আমি ফোন দিছি সজলকে সজলকে অবশ্যই আপনারা সবাই চেনেন অ্যান্ড সজলকে বললাম কি করো ও বলল ভাইয়া এখনও ঘুমাই নাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে একটা জায়গায় যাই ও বলে ভাইয়া কোথায় যাবেন আমি বলি চলো আজকে একটা জায়গায় যাই জায়গাটা হচ্ছে যারা মোটামুটি 2000 সালের আগে উত্তরাবায়ের আশপাশে থাকছেন তারা খুব ভালো মতো চেনেন খুব একটা ডেটিং স্পট ছিল অ্যান্ড খুব একটা সুন্দর জায়গাও ছিল সেটা হচ্ছে আশুলিয়া অ্যান্ড আশুলিয়া জায়গাটা ওই সময় অনেক পপুলার ছিল এখানে একটা শিপ ছিল অ্যান্ড ছোটো ছোটো অনেক নৌকা ছিল মানুষ এখানে নৌকায় ঘুরতে আসতো চলেন শুরু করি যাত্রা অ্যান্ড দেখা যাক কি হয় আজকের এই সফরে সময় 6:12 বাকি আর আবদুল্লাপুর মোড় থেকে আমরা বামে চলে যাইতেছি চাইলে 10 নম্বর সেক্টরের ভেতর দিয়েও যাওয়া যেত ওইটাই মনে হয় আসলে ভালো হতো এখান দিয়ে আসার পর যেটা হয়েছে রাস্তায় অনেক কাদা অ্যান্ড গত রাতেই আমি মোটরসাইকেলটা ধুয়ে দেন ঘরে ঢুকাইছি এখন যেটা হবে আজকে এই সফরটা শেষ করে দেন আবার মোটরসাইকেল ধুয়ে তারপরেই ঘরে ঢুকাইতে হবে সম্ভবত এখন যে জায়গাটায় আমরা আছি সেই জায়গাটার নাম হচ্ছে কামারপাড়া অ্যান্ড ডান পাশে এখানে IUBAT ইউনিভার্সিটি অ্যান্ড বাম পাশে এটা হচ্ছে 10 নম্বর সেক্টর উত্তরা রোডটা ভাঙ্গা নাই কিন্তু রোডটা একদম স্মুথও না খুব বেশি জোরে রাইড করা যাচ্ছে না 60-এর মধ্যে স্পিড রাখলে ঠিক আছে বাট 60-এর উপরে গেলে কীরকম ঢেউ ঢেউ এরকম লাগে অ্যান্ড হোয়াট এ ভিউ একাকার অবস্থা ওরে মানে সকালে বের হওয়া একদম সার্থক আজকের অ্যান্ড ডান পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমরা এই ব্রিজটা একটু যাই মানে এক জায়গায় ঘুরতে এসে আরেক জায়গা পাইলাম ব্রিজটা তো অদ্ভুত সুন্দর লোহার ব্রিজ এদিকে কোন জায়গায় একটা মাঠ ছিল ওরে এই ব্রিজে না উঠলে তো আজকের সকালের সফর মাটি মাটি হয়ে যেত স্লিপ করবো নাকি না স্লিপ করে না ওরে ওয়াও ওয়াও সাংঘাতিক তো সম্পূর্ণ ব্রিজটা যাই তারপরে আবার ফেরত আসি ও গ্রেট আমি জানি না আশুলিয়া যাওয়ার পর কী অবস্থা হবে বাট এই জায়গাটাই তো বেশি সুন্দর লাগতেছে আরে সুপার সুপার এই রোড কই গেছে কে জানে আর না যাই না সামনে ব্রিজটার উপরেই দাঁড়াই আমরা আসছি এটা একটা লোহার ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে প্রত্যাশা সম্ভবত এই প্রজেক্টটার নাম একজন আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম উনি বলল এইখানে কিছুক্ষণ দাঁড়াইলাম খুব বেশি ভালো লাগছে জায়গাটা মানে
এত সুন্দর জায়গা, মানে বাসার কাছে আছে এটা জানতামই না এতদিন, ভালো লেগে গেছে। হয়তো এইখানে বিকেলে মাঝে মধ্যে আসা হবে। আর এদিক থেকে এবার রওনা হই, এবার আশুলিয়ার দিকে যাই, মেইন আশুলিয়ার দিকে। ওকে, প্রত্যাশা থেকে আমরা, প্রত্যাশাই তো বললো সম্ভবত প্রজেক্টটার নাম, রওনা হয়ে যাচ্ছি এবার আশুলিয়ার পথে। চলে আসছি আমরা মেইন মোড় অ্যান্ড বরাবরের মতো এখানে পুলিশ চেকপোস্ট আগের মতোই আছে। আর ডান দিকে যদি আমরা যাই তাহলে আমরা আশুলিয়ার সেই রোডটায় চলে যাব। আর বাম দিকে গেলে এটা মিরপুরের রোড, এটাকে বেরিবাঁধ বলে। অ্যান্ড এই রোডটা গেছে আশুলিয়া হয়ে ফ্যান্টাসি কিংডম, জিরাবো অ্যান্ড সাফার ওই সাইডটাতে। এখানে একটা লঞ্চ ঘাট আছে অ্যান্ড আগে জাহাজটা এখানেই থাকতো। আর সৌন্দর্য আগের মতোই আছে, তেমন কোনো চেঞ্জ নাই। সম্ভবত আমরা অনেক সকালে আসছি যে কারণে এখানে ওই রকম কোনো ভিড় নাই, মানে ঘুরতে আসছে এরকম মানুষ নাই। কিন্তু যদি বিকেলে আসি, আমার যেটা মনে হয় আগের সময়গুলো যেরকম ছিল, মানে দুই পাশে অনেক বাইক অনেক গাড়ি এরকম থামানো থাকতো অ্যান্ড ফুচকার দোকান আগের মতোই আছে, তার মানে আগের মতো লোকজন হয় এখানে। ফার্স্ট অফ অল যে কাজটা করলাম, সম্পূর্ণ রাস্তাটা একবার মানে এই পারে আশুলিয়ার যে সাইড এই সাইডটায় চলে আসলাম। অ্যান্ড আমরা দুজনের একজনও ব্রেকফাস্ট করি নাই, আমাদের ফার্স্ট কাজ এখন যেটা হবে এই পারে যাব, দেন ব্রেকফাস্ট, হয়তো একটু টি ব্রেক বা আমি জানি না কি খাবো, এটা যাওয়ার পরে বোঝা যাবে, টুকটাক কিছু খাবো। দেন আবার যখন এই রোড দিয়ে ব্যাক করবো তখন এখানে থেমে চেষ্টা করবো ছবি তোলার জন্য এবং আপনাদের জন্য কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। প্রায় 30 মিনিট আমরা চেষ্টা করছি এই রোডটা পার হওয়ার জন্য, কিন্তু আমরা এই রোডটা পার হইতে পারি নাই, এত বাস আর এত ট্রাক চলতেছে আর সবাই অনেক স্পিডে, যে কারণে আমরা রোড পার হইতে পারি নাই। আমরা এক জায়গায় দাঁড়ায় এই জায়গা উপভোগ করতেছি, একদম এক জায়গায়তেই দাঁড়ানো। অ্যান্ড হ্যাঁ, ফাইনালি রওনা হয়ে গেলাম আবার ফেরার দিকে, কিন্তু ফিরছি এর মানেই একদম চলে যাচ্ছি না, কারণ ওই সাইডটাও দেখবো যে সাইডটাতে আমরা আগে আসতাম। অ্যান্ড রাস্তাটা অনেক রিস্কি, ওই যে সামনের বাস দেখেন, মানে এই সাইড একদম কভার করে আসতেছে, আর প্রত্যেকটা বাস প্রত্যেকটা গাড়ি এখানে চেষ্টা করে যে একটু মানে রেসিং মুডে চলে আসে। আগে একটা সময় ছিল এই রোডটার সমান সমান হয়ে যেত পানি, কিন্তু এইবার আমি যতটুকু জানি যে বর্ষার পানি অনেক বেশি উঠে গেছে, কিন্তু সেই তুলনায় রোড থেকে পানি অনেক নিচে। আমার যেটা মনে হয় যে এই রোডটা উঁচু করা হয়েছে, রাইট ইনফরমেশন যদিও জানি না আমি, বাট আমার মনে হয় এরকম। যেই রাস্তা দিয়ে এই দিকে আসছিলাম ওই রাস্তা দিয়েই যদি ফেরত যাই তাহলে একই জিনিস দুইবার দেখা হবে, তো যে কারণে আমরা বেরিবাঁধের রাস্তাটা ব্যবহার করতেছি। অ্যান্ড এই দিক দিয়ে আমরা দিয়াবাড়ি দিয়ে উত্তরা 15 নম্বর সেক্টর দিয়ে ঢুকবো,
অ্যান্ড জায়গাটা সুন্দর, সকাল সকাল সুন্দর জায়গাটা দেখতে দেখতে যাই, অ্যান্ড দেখা হবে দিয়াবাড়ির ওদিকে গিয়ে। ফাইনালি আমরা এখন উত্তরাতে ঢুকে গেলাম, আর ডান পাশে যে সুন্দর একটা এরিয়া দেখা যাচ্ছে, অনেক কালারফুল বিল্ডিংস, এটা হচ্ছে রাজুকের প্রকল্প। আপনারা যদি এটার ভেতরে দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে একদিন আমি এটার ভেতরে যাব অ্যান্ড এটার ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি আপনারা দেখতে চান। বাই দ্য ওয়ে, আমি এর আগে একবার গেছিলাম এটার ওই সাইডটাতে, ওইদিকে মানে বিকেলে সময় কাটানোর মতো অনেক সুন্দর জায়গা আছে। অ্যান্ড আমাদের উত্তরাও কম সুন্দর না, দেখতে পারছেন তো রাস্তা, এগুলা যখন কাশফুল হবে চিন্তা করেন তখন কি হবে। আসলে আই লাভ উত্তরা। সো সুন্দর একটা রাস্তায় চলে আসছি, অ্যান্ড সব কিছুর শেষটা সুন্দর হওয়া উচিত। মা একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার। সো এই সুন্দর রাস্তাতে আজকের ব্লগটা শেষ করি। হোপ সকালের মর্নিং রাইড অ্যান্ড ব্লগ আপনাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ, অ্যান্ড ভালো না লাগলে ডিসলাইক দিয়ে কমেন্টে প্লিজ কারণটা বলে দেবেন। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত চিল ব্রো, চিল।